সর্বনাম, যেমন ওই খুব ভালো মানুষ, ওই দ্বারা কি বোঝায়?
কিছুর সমন্বয়ে গঠিত, সেটাকে বলছে সাকুল্যবাচক সর্বনাম। তাহলে সাকুল্যবাচক সর্বনামে কি কি থাকে? সব, সকল, তপত, সমুদয়, এগুলো সাকুল্যবাচক সর্বনাম। যেমন সবাই ক্লাসে উপস্থিত আছে, তাহলে এই সবাই শব্দটা কি? সাকুল্যবাচক সর্বনাম। তারপর দেখো প্রশ্নবাচক, যেটা দ্বারা, যেসব সর্বনাম দ্বারা প্রশ্ন করা হয়, প্রশ্ন করা বোঝায়, সেটাই হচ্ছে সর্বনাম, প্রশ্নবাচক সর্বনাম। যেমন কে, কি, কি, কোন, কাহার, কার, কিসে, এগুলো হচ্ছে প্রশ্নবাচক সর্বনামের হচ্ছে উদাহরণ। যেমন তুমি কি খাও, তাহলে প্রশ্ন করছে তুমি কি খাও, এই কি দ্বারা কি কি জিজ্ঞেস করছে, দেখো তাহলে উত্তরে কি হইতো, তুমি কি খাও, তাহলে আমি ভাত খাই, ভাত কি একটা নাম, তাহলে নামের পরিবর্তে কি বসেছে, তাহলে এটা হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম। অনির্দিষ্টতা জ্ঞাপক, অনির্দিষ্টতা বলতে যেটা নির্দিষ্ট কিছু না, অনির্দিষ্ট যেটা আমরা নির্দিষ্ট ভাবে বুঝি না, সেটাই হচ্ছে অনির্দিষ্টতা। কোন, কেহ, কেউ, কিছু, এগুলো অনির্দিষ্টতা জ্ঞাপকের উদাহরণ। যেমন দেখো আমি জিজ্ঞেস করলাম যে তোমাদের ক্লাসে কতজন উপস্থিত আছে, তখন বললে যে কেউ কেউ উপস্থিত আছে, কিংবা তোমাদের ক্লাসে কি সবাই উপস্থিত আছে, না কেউ কেউ উপস্থিত আছে, এই যে কেউ কেউ, এই শব্দটাই হচ্ছে অনির্দিষ্টতা জ্ঞাপক হচ্ছে সর্বনাম। ব্যতিহারী সর্বনামে কি, যেসব সর্বনাম দ্বারা পারস্পরিকতা বোঝায়, সেটা হচ্ছে ব্যতিহারী সর্বনাম। যেমন কি কি দেখো, আপনা আপনি, নিজে নিজে, আপোষে, কিংবা পরস্পর, এগুলো হচ্ছে ব্যতিহারী সর্বনামের উদাহরণ। যেরকম নিজে নিজে কাজটা করে ফেলে, এই যে নিজে নিজে শব্দটা কি, ব্যতিহারী সর্বনাম। তারপরে দেখো সংযোগ জ্ঞাপক, সংযোগ জ্ঞাপক বলতে এক পদের সাথে আরেক পদের মিলন করানো বা সংযোগ স্থাপন করাটাই হচ্ছে সংযোগ জ্ঞাপক সর্বনাম। যেমন দেখো যে, যিনি, যারা, যারা, তারপরে যাহারা ইত্যাদি, এগুলো হচ্ছে সংযোগ জ্ঞাপক সর্বনাম। যেমন আমি, আমি চিনি যে তোমার ভাই, আমি চিনি একটা পদ, তোমার ভাই আরেকটা পদ, আর এই দুইটা পদকে একসাথে করেছে কে, এই যে, তাহলে এই যেটা হচ্ছে সংযোগ জ্ঞাপক সর্বনাম। অন্যাদি বাচক হচ্ছে সর্বনাম, অন্যাদি বাচক সর্বনামটা হচ্ছে যে সমস্ত সর্বনাম পদ দ্বারা অন্যকে বোঝায় কিংবা অপরকে বোঝায়, সেটা হচ্ছে অন্যাদি বাচক সর্বনাম। যেমন দেখো কি কি উদাহরণ দেখো, অন্য, অপর, পর, এগুলো অন্যাদি বাচক সর্বনামের উদাহরণ। অপর লোকেরাই তোমার আপন, আমি নয়, তাহলে আমি কিভাবে বলছি, অপর লোকেরাই তোমার আপন, আমি নয়, তাহলে এই যে অপর শব্দটা কি, অন্যাদি বাচক সর্বনাম। তোমাদের এই সর্বনামের শ্রেণী বিভাগ থেকে এরকম প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি অন্যদি বাচক সর্বনাম, তিন চক্ষু দিল তার সাথে দেখাচ্ছে অন্য দিয়ে দিল কিংবা অপর দিয়ে দিল, এভাবে তোমাদের এই সর্বনামের শ্রেণী বিভাগ থেকে প্রশ্নগুলো আসবে। তারপরে দেখো সর্বনামের পুরুষ, পুরুষ একটি পারিভাষিক শব্দ, এমসিকিউতে এরকম থাকে পুরুষ কোন শব্দ, তাহলে এই পুরুষটা কি, পুরুষ একটি পারিভাষিক শব্দ। ব্যাকরণে পুরুষ, ব্যাকরণে পুরুষ তিন প্রকার, একটা হচ্ছে কি উত্তম পুরুষ, একটা মধ্যম পুরুষ, আর একটা নাম পুরুষ। পুরুষকে ইংরেজিতে কি বলা হয়, পার্সন বলা হয়। তাহলে তাহলে তিন প্রকার জনিত, তাহলে উত্তম পুরুষ কি, ফার্স্ট পার্সন, মধ্যম পুরুষ সেকেন্ড পার্সন, এবং নাম পুরুষ হচ্ছে থার্ড পার্সন। উত্তম পুরুষটা দেখো স্বয়ং বক্তাই উত্তম পুরুষ, অর্থাৎ যে কথা বলবে সেই হচ্ছে উত্তম পুরুষ। যেমন আমি, আমরা, আমাকে, আমাদের, এগুলো কি হচ্ছে সর্বনাম শব্দ, আর এই শব্দগুলোই হচ্ছে উত্তম পুরুষ। বক্তা যখন নিজে কথা বলবে, নিজে কোনো কিছু করবে, সেটাই হচ্ছে উত্তম পুরুষ। মধ্যম পুরুষ কি, যে কথাটা বক্তার কথাটা যে প্রত্যক্ষ ভাবে শুনবে, সেই শ্রোতাটাই হচ্ছে মধ্যম পুরুষ। যেমন তুমি, তোমরা, তোমাকে, তোমাদের, তোমাদিকে, তোমাদিকে, তারপর হচ্ছে তোমার, আপনারা, আপনার, আপনাদের, প্রভৃতি সর্বনাম শব্দগুলো হচ্ছে মধ্যম পুরুষ। এবার নাম পুরুষ দেখো, অনুপস্থিত অথবা পরোক্ষভাবে উদ্দেশ্য ব্যক্তি, বস্তু বা প্রাণী নাম পুরুষ, অর্থাৎ আমি তুমি বাদে যারা থাকবে বাকিগুলো সবাই সবই কি নাম পুরুষ। আর নাম পুরুষের উদাহরণগুলো দেখো, সে, তারা, তাহারা, তাদের, তাহাকে, তিনি, তাকে, তারা, তাদের প্রভৃতি নাম পুরুষ হচ্ছে, প্রভৃতি উদাহরণগুলো হচ্ছে নাম পুরুষ। আর এমসিকিউর জন্য একটা গুরুত্বপূর্ণ তোমাদের এমসিকিউ দেখো, সমস্ত বিশেষ্য শব্দই হচ্ছে নাম পুরুষ, তাহলে সমস্ত বিশেষ্য শব্দই হচ্ছে কি নাম পুরুষ, এটা এমসিকিউ এর জন্য তোমাদের গুরুত্বপূর্ণ। এবার আমরা দেখবো অব্যয় পদ, অব্যয় কি, ন, ব্যয় সমান সময় অব্যয়, অর্থাৎ যেটা অপরিবর্তনীয়, যেটা পরিবর্তন করা যায় না, সে
চিহ্ন হয় না কিংবা একবচন বা বহুবচন চিহ্ন হয় বহুবচন ব্যবহৃত হয় না কিংবা স্ত্রী ও পুরুষবাচকতা নির্ণয় করা যায় না সেটা কোনটাতে হবে অব্যয়বাচক পদে হবে কিংবা অব্যয় পদে হবে অব্যয় পদে বিভক্তি চিহ্ন হচ্ছে নির্ণয় করা যায় বিভক্তি চিহ্ন দেয়া যাবে না একবচন বহুবচন করা যাবে না এবং স্ত্রী ও পুরুষবাচকতা নির্ণয় করাও যাবে না যেমন দেখো অব্যয় মানে কি আমরা কি বললাম যেটা অপরিবর্তনীয় যেটা পরিবর্তন করা যাবে না তাহলে আমি এবং রহিম বাজারে যাই এটা হচ্ছে একটা আমি বাক্য বললাম সেখানে অব্যয় পদ কোনটা এবং হচ্ছে অব্যয় পদ দেখো আমি থেকে আমরা হতে পারে রহিম থেকে সে হতে পারে বাজারে বাজার শব্দের বাজার হচ্ছে মূল শব্দ এটাকে হচ্ছে বাজার থেকে বাজারে শব্দটা এসেছে এবং যাই থেকে কি যাবো হবে কিন্তু দেখো এবং শব্দটাকে আমরা কি পরিবর্তন করতে পারছি না তাহলে এই এবং শব্দটাই হচ্ছে অব্যয় পদ বাংলা ভাষায় তিন প্রকারের অব্যয় পদ রয়েছে বাংলা ভাষায় তিন প্রকারের অব্যয় শব্দ রয়েছে একটা বাংলা অব্যয় শব্দ তৎসম অব্যয় শব্দ বিদেশি অব্যয় শব্দ তোমাদের এমসিকিউ এর জন্য থাকে অব্যয় শব্দ হচ্ছে তিন প্রকার কিন্তু অব্যয় পদ যেটা ওটা সেটা অব্যয় প্রধানত চার প্রকার শব্দটা তিন প্রকার আর প্রধানত অব্যয়টাকে ভাগ করা হয় সেটা হচ্ছে চার প্রকার দেখো কি কি সমুচ্চয়ী অব্যয় সমুচ্চয়ী অব্যয়টা আবার তিনটা ভাগ আছে একটা হচ্ছে সংযোজক অব্যয় বিয়োজক আর একটা হচ্ছে সংকোচক অনন্বয়ী অব্যয় অনুসর্গ অব্যয় অনুসর্গ অব্যয়টাকে আবার দুই ভাগে বিভক্ত করা হয়েছে একটা বিভক্তি সূচক অব্যয় আর একটা বিভক্তি রূপে ব্যবহৃত অব্যয় আর একটা হচ্ছে অনুকার অনুকার বা ধনাত্মক অব্যয় তাহলে অব্যয় প্রধানত চার প্রকার পেলাম সমুচ্চয়ী অব্যয় আবার তিন ভাগে বিভক্ত আর অনুসর্গ অব্যয় আবার কি পেলাম দুই ভাগে বিভক্ত এই বিভক্ত গুলো মনে রাখতে হবে আমাদের এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ সমুচ্চয়ী অব্যয়টা দেখো যে অব্যয় পদ একটি বাক্যের সঙ্গে অন্য একটি বাক্যের অথবা একটি পদের সাথে অন্য একটি পদের সংযোজন বিয়োজন কিংবা সংকোচন ঘটায় সেটাই হচ্ছে সমুচ্চয়ী বা সম্বন্ধবাচক অব্যয় তাহলে সমুচ্চয়ী অব্যয়টা সেটাই যেটা এক পদের সাথে আরেক পদ কিংবা এক বাক্যের সাথে আরেক বাক্যের সংযোজন বিয়োজন এবং সংকোচন ঘটায় সেটাই হচ্ছে সমুচ্চয়ী অব্যয় সমুচ্চয়ী অব্যয় চার প্রকার সমুচ্চয়ী অব্যয় কয় প্রকার চার প্রকার একটা সংযোজক অব্যয় একটা বিয়োজক আর একটা সংকোচক আর চার নম্বরটা হচ্ছে অনুগামী সমুচ্চয়ী অব্যয় তোমাদের বইয়ের মধ্যে দেখবা বইয়ের মধ্যে সমুচ্চয়ী মানে অব্যয় যেখানে প্রকারভেদ দেওয়া আছে সেখানে সমুচ্চয়ী অব্যয়টা তিন ভাগে বিভক্ত মানে সমুচ্চয়ী অব্যয়ের যে প্রকার সেখানে তিনটা প্রকার দেওয়া আছে কিন্তু আমরা যখন অব্যয়ের প্রকারভেদের মধ্যে পড়ছি সমুচ্চয়ী অব্যয়টা সেখানে যে সমুচ্চয়ী অব্যয়টা দেওয়া আছে সেখানে চারটা প্রকার দেওয়া আছে অতিরিক্ত একটা দেওয়া আছে অনুগমী সমুচ্চয়ী অব্যয় তাহলে তোমরা অপশন দেখে সেই এমসিকিউ মার্ক যদি আসে তাহলে অপশন দেখে তোমরা সেটা রাইট চিহ্ন দিবে অপশনে যদি তিন আর চার দুটাই থাকে তাহলে তোমাদের দুইটাই রাইট হবে কারণ বইয়ে তোমাদের দুইটাই কিন্তু দুইভাবে দেওয়া আছে তারপরে দেখো সংযোজক অব্যয় যে সমস্ত অব্যয়গুলো দুটো বাক্য বা পদকে সংযুক্ত করে তাকে সংযোজক অব্যয় বলে অর্থাৎ যে যে সংযোজক অব্যয় সেটাই যেটা দুটো পদ বা দুটো বাক্যকে একসাথে করবে যুক্ত করবে উচ্চ পদ ও সামাজিক মর্যাদা সকলেই চায় তাহলে উচ্চ পদ ও সামাজিক মর্যাদা তাহলে দুইটা পদকে ও কি করেছে একসাথে যুক্ত করেছে তাহলে ওটা সংযোজক অব্যয় তিনি সৎ তাই সকলেই তাকে শ্রদ্ধা করে তাহলে তাই শব্দটা কি সংযোজক অব্যয় তিনি সৎ একটা পদ সকলেই তাকে শ্রদ্ধা করে এটা আরেকটা পদ এই দুটো পদকে একসাথে যুক্ত করেছে কোনটা এই তাই শব্দটা তাহলে এই তাই হচ্ছে সংযোজক অব্যয় বিয়োজক অব্যয় অর্থাৎ বাদ দেওয়া কিংবা পৃথক করা দেখো হাশেম কিংবা কাশেম এর জন্য দায়ী তাহলে আমরা একটা বাক্য দেখছি হাশেম এবং কাশেম এর জন্য দায়ী তাহলে কিংবা এই যে কিংবা অব্যয় দিয়ে দুটা পদকে কি করেছে হচ্ছে বিয়োগ ঘটিয়েছে কিংবা বিচ্ছেদ করেছে পৃথক করেছে কিংবা হচ্ছে বিয়োজক অব্যয় আবার মন্ত্রী সাধন কিংবা শরীর পাতন মন্ত্রী সাধন একটা পদ শরীর পাতন আরেকটা পদ এই দুইটা পদকে কিংবা কি করেছে বিয়োজন করেছে সংকোচক অব্যয় সংকোচক অব্যয়টা কি করে সে বাক্যটার ভাবকে সংকোচন করে ছোট করে মানে সংকুচিত করে দেখো তিনি বিদ্বান অথচ সৎ ব্যক্তি নন তাহলে এই অথচ
এই অথচ সংকোচক অব্যয়টা দুইটা পদকে কি করেছে, সংকোচ করেছে। আর সংকোচক অব্যয়ের উদাহরণ হচ্ছে কিন্তু বরং, এই শব্দগুলো অথচ তো আছে, অথচ সাথে কিন্তু এবং বরং এই দুটো শব্দ হচ্ছে কি সংকোচক অব্যয়ের উদাহরণ। অনুগামী সমুচ্চয়ী অব্যয়, অনুগামী সমুচ্চয়ী অব্যয়টা কি দেখো, সে যদি, যদিও, যেন, এই শব্দগুলো থাকবে অনুগামী সমুচ্চয়ী অব্যয়ের মধ্যে। আর সংযোজক অব্যয়ের কাজ করে থাকে, সংযোজক অব্যয় মানে আমরা কি জানলাম, দুইটা পদকে একত্রিত করবে। তাহলে যে, যদি, যদিও, যেন, এই অনুগামী সমুচ্চয়ী যে হচ্ছে উদাহরণগুলো, এগুলোকে কি করবে, সংযোজক অব্যয়টা একত্রিত করবে, একসাথে করবে, তাই তাদের অনুগামী সমুচ্চয়ী অব্যয় বলে। যেমন দেখো, তিনি এত পরিশ্রম করেন যে তার স্বাস্থ্য ভঙ্গ হওয়ার আশঙ্কা আছে। তাহলে দেখো, তিনি এত পরিশ্রম করেন, এটা একটা পদ, তার স্বাস্থ্য ভঙ্গ হওয়ার আশঙ্কা আছে, এই দুইটা পদকে সংযোগ করেছে কে, যে। তারপরে দেখো, আজ যদি, এই যদিটা ব্যবহার হয়েছে শর্ত, শর্ত বাচক ভাবে, আজ যদি পারি একবার সেখানে যাব, শর্ত, আজ যদি পারি সেখানে একবার যাব, যদিটা শর্ত ভাবে এখানে ব্যবহার হয়েছে। আর এই দুটা হচ্ছে পদকে যদি মানে একত্রিত করেছে, এভাবে চেষ্টা করবে যেন কৃতকার্য হতে পারো। তাহলে এভাবে চেষ্টা করবে একটা পদ কৃতকার্য হতে পারো, এখানে একটা পদ দুইটা পদকে সংযোগ করেছে যেন। তাহলে এগুলো কি, যে, যদি, যদিও, যেন, এগুলো অনুগামী সমুচ্চয়ী অব্যয়। অতন্বয়ী অব্যয়, দেখো যে সকল অব্যয় বাক্যের মধ্যে কিংবা এক পদের সাথে আরেক পদে স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারবে সেটাই হচ্ছে অতন্বয়ী অব্যয়। মানে এক পদের সাথে অন্য পদের কোন সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে, নিজে স্বাধীনভাবে নিজের মতামতটা প্রকাশ করতে পারবে, সেটাই হচ্ছে ভাবটা প্রকাশ করতে পারবে, সেটাই অতন্বয়ী অব্যয়। যেমন দেখো, হ্যাঁ আমি যাব, এখানে কি হ্যাঁ, হ্যাঁ শব্দটা অতন্বয়ী অব্যয়, এখানে হ্যাঁটা স্বাধীনভাবে ব্যবহৃত হয়েছে, হ্যাঁ আমি যাব, না আমি যাব না, ছি ছি তুমি এত নিচ, এই যে ছি ছি, এই শব্দটা হচ্ছে অনন্যই অব্যয়, যেখানে স্বাধীনভাবে মত প্রকাশ বা ভাব প্রকাশ পেয়েছে। এবার দেখো অনুসর্গ অব্যয়, যে সকল অব্যয় শব্দ বিশিষ্ট ও সর্বনাম পদের বিভক্তির ন্যায় বসে কারক বাচকতা প্রকাশ করে তাকে অনুসর্গ অব্যয় বলে। তাহলে যে সকল অব্যয় বিশেষ্য ও সর্বনামের হচ্ছে সর্বনাম পদের বিভক্তির ন্যায় বসে কারক বাচকতা প্রকাশ করে সেটাই অনুসর্গ অব্যয়। আর অনুসর্গ অব্যয়ের পদ হচ্ছে তৃতীয় বিভক্তি ও পঞ্চমী বিভক্তি হবে। তৃতীয় বিভক্তি হচ্ছে দ্বারা দিয়ে কর্তৃক, আর পঞ্চমী বিভক্তি হচ্ছে হতে থেকে চেয়ে। তাহলে একটা উদাহরণ দেখো, ওকে দিয়ে এ কাজ হবে না, তাহলে দিয়েটা কি তৃতীয় বিভক্তি, দ্বারা দিয়ে কর্তৃক থাকলে সেটা তৃতীয় বিভক্তি হয়, তাহলে দিয়েটা তৃতীয় বিভক্তি। আর আমরা জানি কারক থাকলে অনুসর্গ অব্যয়ে সেখানে তৃতীয় বিভক্তি কিংবা পঞ্চমী বিভক্তি হবে। তাহলে দিয়েটা হচ্ছে তৃতীয় বিভক্তি আর একটা অনুসর্গ অব্যয়। অনুসর্গ অব্যয় দুই প্রকার, একটা হচ্ছে বিভক্তি সূচক অব্যয় আর একটা বিভক্তি রূপে ব্যবহৃত অনুসর্গ। এরকম এমসিকিউ তে প্রশ্ন আসে অনুসর্গ অব্যয় কয় প্রকার, নিচে হচ্ছে তোমাদের হচ্ছে প্রশ্নগুলো দেওয়া থাকবে। তাহলে অনুসর্গ অব্যয় হচ্ছে দুই প্রকার, এটা এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই মনে রাখবে। অনুকরণ অব্যয়, যে সকল অব্যয় অব্যক্ত রব শব্দ বা ধ্বনির অনুকরণে গঠিত হয় সেগুলোকে অনুকরণ অব্যয় বলে। আচ্ছা দেখো, এমন কিছু কিছু শব্দ আছে যেগুলো আমরা শুনি, যেরকম ধরো পাখির ডাক, চুরির শব্দ, এই শব্দগুলো কিন্তু আমরা শুনি, শুনে আমাদের মাথার মধ্যে একটা হচ্ছে চিন্তা করি এই শব্দটা এইরকম হবে, তখন কিন্তু সেই শব্দটা বলি। আর এই অনুমানটা, এই অব্যক্ত রবটাই হচ্ছে কি অনুকার অব্যয়। যেমন বজ্রের ধ্বনি কর্কর, খেয়াল করো যে আমাদের অনেক সময় মাথা ব্যথা করে, তখন আমরা কি বলি, মাথাটা ঝিমঝিম করছে। আসলে কি মাথা কি ঝিমঝিম করে, না মাথা কিন্তু কখনোই ঝিমঝিম করে না, কিন্তু আমরা সেই ব্যথার অনুভূতিটাকে কি করি, ঝিমঝিম শব্দ দিয়ে প্রকাশ করি, এই ঝিমঝিম শব্দটাই কিন্তু অনুকার অব্যয়। তারপরে দেখো, বৃষ্টির তুমুল শব্দ ঝমঝম, বাতাসের গতি সনসন, আগে কি বাতাসের গতিটা সনসন হয়, কিন্তু সেই শব্দটা শুনে আমরা মনে করেছি যে বাতাসের গতির শব্দটা হয়তো সনসন, এটা এগুলো হচ্ছে অনুকার অব্যয়।
সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে যে সর্বনাম পদ এবং অব্যয় পদ আলোচনা করলাম, আশা করছি তোমরা সম্বন্ধে বুঝতে পেরেছ। সেই আলোকে আমি কিছু মূল্যায়ন প্রশ্ন তোমাদের জন্য রেখেছি, চলো আমরা মূল্যায়ন প্রশ্নগুলো একটু দেখে নিই। বিশেষের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে কি বলে? বিশেষের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে সর্বনাম পদ বলে। পুরুষ কত প্রকার? পুরুষ তিন প্রকার। বাক্যের অপরিবর্তনীয় পদ কোনটি? বাক্যে অপরিবর্তনীয় পদ হচ্ছে অব্যয় পদ। অব্যয় পদকে প্রধানত কত ভাগে ভাগ করা যায়? অব্যয় পদকে প্রধানত চার ভাগে ভাগ করা যায়। আগামী দিন তোমাদের প্রবাস বন্ধু হচ্ছে ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থী, আগামী দিন প্রবাস বন্ধু ক্লাস উক্ত অধ্যায়টি বাসায় ভালোভাবে চর্চা করবে। আর সামনে দিয়ে রাইটিং অংশটা লিখে নাও। রচনা শহীদ দিবস ও একুশের চেতনা ব্যক্তিগত পত্র 9-10। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে এবং বাসাতে থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।